নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। দেখুন সংবাদ বিস্তারে। ফের করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু শিলিগুড়িতে। জেলায় করোনায় সংক্রমণের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী আজ সকালে শিলিগুড়ির সারি হাসপাতাল ডেসানে মৃত্যু হয়েছে বছর 55 ওই রোগীর। পাশাপাশি গত 24 ঘণ্টায় 30টি অ্যাক্টিভ কেস সামনে এসেছে। এর মধ্যে 40 নম্বর ওয়ার্ড থেকেই 4 জনের হদেশ। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে স্বস্তির খবর এই যে, করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন 24 জন রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে ফের করোনা আক্রান্তের হদিশ আলিপুরদুয়ার জেলাতেও। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, নতুন করে জেলায় করোনায় আক্রান্ত 4 জন। এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 186 জনে। আক্রান্তদের তফসি খাতা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। রেলে আসা সামগ্রী নামাতে শ্রমিকদের সাথে বিবাদ রেল কর্তৃপক্ষের। সেই জট কাটাতে শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও দলীয় নেতৃত্বদের সাথে জরুরি বৈঠক মন্ত্রী গৌতম দেবের। মঙ্গলবার শিলিগুড়ি মৈনাক টুরিস্ট লজে এই বৈঠক করেন মন্ত্রী। এর মধ্যে একটা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে বোধ সাইডে, এবং এই ভুল বোঝাবুঝিতে এই রেটগুলো আটকে আছে। সেটা বাঞ্ছনীয় নয়। আমরা বলেছি যে কোনো অবস্থাতে সেটা অত্যাবশ্যকীয় কোনো সময় করা যাবে না। তাতে সংকট হবে, খাদ্যে দাম বাড়বে, সেটা সম্ভব। আর অন্যান্য জিনিসও যদি একদিন দিলে হয় তাহলে রেলে ফাইন দিতে হয়, যেদিন ঢুকে সেদিন থেকে কিন্তু তারা রেলে চার্জ শুরু করে দেয়। এটা রেলের সিস্টেম আছে, সুতরাং সেটা বাঞ্ছনীয় নয়। প্রকোষ গুরুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হচ্ছে। জেলা সভাপতি আছে দার্জিলিংয়ে, এখানে বিডিও এবং জেলা প্রশাসন থেকে জলপাইগুড়ি এসেছিলেন। আমাদের আইনটি কৃষি জেলা সভাপতি এবং এনজিপি ইউনিট, সেখানে জেলা সভাপতি যাচ্ছে, আইনটি কৃষি প্রেসিডেন্ট থাকছে, নাচেলদের থেকে শিবচরণ আগরওয়াল থাকছে, মনীষ তীব্রওয়াল থাকছে, গৌরী গোয়েল আর কারণ বাবু ওদের পেসেন্স রেটের মধ্যে একজন থাকবে, আর মোহাম্মদ সেনাওয়াত থাকবে এদের ডাইগার অ্যাসোসিয়েশন থেকে, আর সিকান্দার মন্ডল আরেকজন থাকবে, বাকি পাল কোনাস থাকবে, এরা থাকবে। কোনো সমস্যা হবে ওরা এই গ্রুপে আলোচনা করবে, ভিডিও নিয়ে আসবে, সেখানে তারা সলভ করার চেষ্টা করবে। ফাইনালি সলভ না হবে তখন আমি চেষ্টা করবো তার আগে না। আর এদের বলেছি যে কোনো অবস্থাতেই এই লোডিং আনলোডিংটাকে চালু রাখতে হবে। রোববারের জন্য থাকবে রেট লাগে, রোববারের জন্য আলাদা একটা এগ্রিমেন্ট আছে, আলাদা পয়সা দেয়, সেই পয়সাটা হবে। আর ট্রাক ফ্লাই করার ক্ষেত্রে এগুলো ওদের সমস্ত এগ্রিমেন্ট আছে, বিভিন্ন সেই এগ্রিমেন্টগুলো লিখিতভাবে যা আছে তাই হবে। আজকে থেকেই एनजीपी में जो रेक की अनलोडिंग को लेकर बहुत सारी समस्याएं थी, आज मंत्री महोदय ने हस्तक्षेप करके और सारी बातों का निराकरण कर दिया। हमारी कुछ मांगे थी, जैसे रविवार को जो दिन है उसको सामान्य दिनों की तरह माना जाए और रविवार को भी अनलोडिंग का काम किया जाए, एक कोऑर्डिनेशन कमेटी बनाई जाए ताकि फ्यूचर में किसी भी तरह की का बंद का आयोजन नहीं हो, काम नियमित रूप से निर्बाध रूप से चलता रहे। और जैसे कि और सारी जो बातें हैं वो समाहित कर ली गई हैं, अब आपस में एक कोऑर्डिनेशन हो गया है और मंत्री महोदय के हस्तक्षेप से सारा जो हमारी जो दिक्कतें थी उसका निवारण हो गया है। इसलिए हम मंत्री महोदय को बहुत बहुत धन्यवाद देते हैं। डिस्ट्रिक्ट कमेटी के जो प्रेसिडेंट हैं तृणमूल के राणादा को बहुत बहुत धन्यवाद देते हैं, और इस और भाईदा को भी बहुत बहुत धन्यवाद देते हैं। आपस में बहुत ही आपस में प्यार मोहब्बत से सारी बातें हो गई हैं, अब कोई दिक्कत नहीं होगी, सब में ऐसा आश्वासन दी। आज की आलोचना बोलते हमारे जो डिमांड छो से थकलो हमारे एकटाई डिमांड जो हमारे मजूरी बृद्धिर जो एखे पर्यटन मंत्री हमारे सकल प्रिय दादा गौतम दा उन्नी सकल के डेके नहीं बसलें जो प्रब्लेम सुनलें जो मजूरी बृद्धिर जो जो आंदोलन छो ये आंदोलन आज के थे उठिए दिल क्च एरा कथा दिए जुलाई मासर मध्य पुरोपुरी कर दे
আর এটার জন্য যদি কেউ বাইরে থেকে সাইড থেকে কেউ যদি বলে থাকে দাদাগিরি তোলাবাজি, তাহলে এরকম তোলাবাজি আমি সবসময় করবো, কারণ আমি আমাদের যত সংগঠনের লোক আছে তাদের জন্য লড়ার জন্য যদি আমাকে এরকম তোলাবাজি উঠাতে হয় আমি অবশ্যই করব। কারণ এটা তোলাবাজি না, আমি জানি এদের সকলের এটা একটা অধিকার যে আমাদের সারা দিন কাজকর্ম করে পারিশ্রমিক, সে পারিশ্রমিকের জন্য যদি আমাকে এটা কেউ তোলাবাজি বলে তাতে আমার কোনো আসে যায় না। আমি এর জন্য কোনো প্রেস মিটিং করিনি, কিন্তু আমাদের এই আজকে এটা হলো সকলের সামনে বসে যে আমাদের যা ডিমান্ড ছিল সেই ডিমান্ড ওরা পূরণ করবে, আগামী জুলাই মাসের মধ্যে আমাদের পুরোপুরি ডিমান্ড পূরণ করবে। হ্যাঁ ঠিক আছে, আমাদের আমার কাছে কমিটি বলতে কি, আমার কাছে কমিটি সারা শিলিগুড়ি পুরো পাবলিক দিয়ে দিল, আমার তাতে কোনো আসা যায় না, কারণ ওখানে আমার কোনো টাকা পয়সার লেনদেনের ব্যাপার, আমার সঙ্গে পার্সোনাল কোনো ব্যাপার নেই, যেটা আমি সকলের সামনে চ্যালেঞ্জ করে বলেছিলাম যে এরা কাকে পয়সা দেয় বা কী দেয় আমাকে একবার খালি বলতো। এরা নিজেরা নিজেরা ইচ্ছাকৃতভাবে ইগোর ব্যাপার কী জানি না, এদের নিজেদের ব্যাপার তাই নিয়ে কাজ বন্ধ করেছিল। আমরা কিন্তু কাজ কোনোরকমভাবে বন্ধ রাখিনি, আমাদের ডিমান্ড ছিল এটা, কিন্তু এরা নিজেরা গিয়েই ওখানে বলেছে আমরা কাজ করবো না। রীতি মেনে রথের দিন কাঠাম পুজো হয় আনন্দময়ী কালীবাড়িতে। মঙ্গলবার সকালে কালীবাড়ির দুর্গা দালানে এই পুজো করে মন্দিরের সেবায়েতরা। এবছর মন্দির কমিটি সিদ্ধান্ত নিয়েছে তারা চাঁদা কাটবে না, মন্দিরের তহবিল থেকেই পুজো করা হবে বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। গৌরবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলার মধ্যে মালদায় লাগামহীনভাবে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। মালদায় নতুন করে তিন স্বাস্থ্যকর্মী সহ 35 জন করোনায় আক্রান্ত। এর মধ্যে কর্মরত পূর্ব রেলের এক আধিকারিক, তৃণমূল দলের আদিবাসী নেত্রী এবং তার স্বামী করোনায় আক্রান্ত হয়েছেন। এখানে একটা কোভিড-19 পজিটিভ পেশেন্ট পাওয়া গেছে, সে হোম কোয়ারেন্টাইন করেছিল, কিন্তু হোম কোয়ারেন্টাইনে ও না মানার জন্য পাড়ার লোকজনরা বিভিন্নভাবে তাদেরকে রিকোয়েস্ট করেছে, কিন্তু যেতে চাইছিল না। সকালবেলা 10টায় অ্যাম্বুলেন্স এসছে, এখনো পর্যন্ত যায়নি, এখন 20 মামলা এসে তাকে পাঠানো হলো কোভিড-19 হসপিটালে অ্যাম্বুলেন্স। ইতিমধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 626-এ, পিছিয়ে নেই উত্তর দিনাজপুরও। 300 গণ্ডি ছুঁতে চলেছে এই জেলার করোনা আক্রান্তের সংখ্যা। উত্তর দিনাজপুরে নতুন করে তিনজনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ায় সংখ্যাটা দাঁড়িয়েছে 290 জনে। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি বিভাগে তাদের লালারস পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। যদিও উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি জেলায় এখনও পর্যন্ত করোনাকে জয় করে 254 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। অপরদিকে দক্ষিণ দিনাজপুর জেলা করোনা আক্রান্তের সংখ্যায় ডবল সেঞ্চুরি পার করেছে। সরকারি রিপোর্ট অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে 3 জন কোভিড-19 আক্রান্ত। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 203-এ। যদিও তিন জেলারই স্বাস্থ্যকর্তাদের দাবি আক্রান্তের নিরিখে সমহারে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে রোগীরা বাড়িতে ফিরছেন। বাচ্চারা সব ছোট ছোট আমাদের এটা দিয়ে যাতায়াত করতে লাগে সব বিষয়ে, সেটা নিয়ে আমাদের খুব এই জন্য না পারতে কড়াকড়ি ব্যবস্থা করে ওই যে এখন বলা হয়েছে এখন জানি না নিয়ে যাবে। স্কুল ফি নিয়ে অভিভাবকদের স্কুল কর্তৃপক্ষকে মুচলেখা। স্মারকলিপিতে 50% বকেয়া জমা করার দাবি অভিভাবকদের। করোনা ভাইরাসের সংকট কালে সকলেই দুর্দশায় ভুগছে। কোভিড-19 সংক্রমণ এড়াতে দেশের সব স্কুলই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দুই সরকার। স্কুল বন্ধ, অথচ বেসরকারি স্কুল কর্তৃপক্ষের দ্বারা পড়ুয়াদের স্কুল ফি জমা করার চাপ আসতে থাকে অভিভাবকদের কাছে। কিন্তু অভিভাবকদের বক্তব্য, এই চরম দুর্দশায় তারা আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েছেন। ইতিমধ্যে স্কুলের পুরো ফিস দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এরই মধ্যে আজ শিলিগুড়ি লাগোয়া দাগাপুরের একটি বেসরকারি স্কুলে এই ফি নিয়ে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে একটি মুচলেখা দেন, যেখানে স্কুল ফিতে কিছুটা ছাড় দেওয়ার দাবি জানানো হয়েছে। আমারা ডিমান্ড এই হ্যায় কি অ্যানুয়াল ফিস জো হ্যায় ও 50% তক হো জায়, আর ট্রান্সপোর্টেশন ফিস জো হ্যায় ও কমপ্লিটলি ওয়েভ কর দে স্কুল। তো স্কুল অভি বাত করেগে আপনে ম্যানেজমেন্ট সে আর হামে বাতায়েঙ্গে। টিউশন ফিস কো লেকে হামে কোই দিক্কত নেই হ্যায়, অনলাইন ক্লাসেস অচ্ছি চল রহি হ্যায়, কোই দিক্কত নেই হামে টিউশন ফিস কো লেকর। তো হাম টিউশন ফিস পুরা দেনে কো তৈয়ার হ্যায়, বস অ্যানুয়াল ফিস 50% আর ট্রান্সপোর্টেশন ফিস জো হ্যায় কমপ্লিটলি ওয়েভ হোনা চাহিয়ে। জব তক স্কুল না খুলে তব তক ট্রান্সপোর্টেশন ফিস হম দেনা নেই চাহ রহে। এসে বাত মে কোই দিক্কত নেই হ্যায়, পুরা অ্যামিকেবল মাহল থা, কোই দিক্কত নেই হামে।
स्कूल वालों को भी प्रिंसिपल सर को भी कोई दिक्कत नहीं थी, वो बोल रहे हैं कि वो भी आगे मैनेजमेंट से बात करेंगे, हम भी সোচ রে অচ্ছাই রিজাল্ট আয়গা আগে তো সেখান থেকে কিছুমাত্র কিছু সামান্য কিছু রিলিফ পাবার জন্য আমরা এসেছি। টিউশন ফিজ নিয়ে আমাদের কোনো আন্দোলন নেই, স্কুল যা টিউশন ফিজ চাইছে সেটা পুরোটাই আমরা দেবো, আমরা রাজি তার জন্য, কারণ এই স্কুলের ফিজের উপর ডিপেন্ড করছে শিক্ষক কর্মচারী অশিক্ষক কর্মচারী এবং আদার মানে এক্সপেন্সেসগুলো ডিপেন্ড করে, সেই জন্য সেদিক থেকে আমরা স্কুল ফিজ যা ন্যায্য দাবি সেটা আমরা স্কুলের দাবিকে আমরা মেনে নিয়েছি, আমরা দেবো। কিন্তু যেটা আমাদের হাই অ্যানুয়াল ফিজ আছে সেটা নিয়ে আমরা স্কুলকে জানিয়েছি, কারণ আমাদের স্কুল সত্যি বলতে গেলে কি শিলিগুড়ির বুকে আমার আমার যা জ্ঞানত নলেজ যে একমাত্র সবার প্রথমে কিন্তু অনলাইন ক্লাস আমাদের দিল্লি পাবলিক স্কুল স্টার্ট করেছিল এবং প্রথম থেকেই অনলাইন ক্লাসটা চলছে সে এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে, এবং তার মান খুবই উচ্চ মানের। তাদের এই প্রচেষ্টাকে স্কুলের ম্যানেজমেন্টকে এবং শিক্ষকদেরকে আমি এর জন্য অভিনন্দন জানাই। তো আমাদের ন্যায্য দাবি আমরা প্রিন্সিপালের কাছে দিয়ে এসেছি কিছু, তো আশা করছি সেগুলো ম্যানেজমেন্ট আমাদের মেনে নেবেন, কারণ আমরা জানি আমাদের সন্তানদের গার্জেন তারা, তাদের হাতে তুলে দিয়ে আমাদের বাচ্চাদের আমরা নিশ্চিন্ত আছি, আশাবাদী যে তারা একটা ফলাফল। আমাদের যে দাবিগুলো আছে সেটা হচ্ছে, এক হচ্ছে আমাদের যে অ্যানুয়াল ফিজটা আছে সেটাকে 50% রিডিউস করে দেওয়া, যদি সম্ভব হয় পার্টলি পেমেন্টের ব্যবস্থা করে দেওয়া সাথে, এবং যে ট্রান্সপোর্ট ফিজটা যতদিন স্কুল চালু থাকবে ততদিন আমরা ট্রান্সপোর্ট ফিটা না দেওয়ার জন্যে, যাতে দিতে না হয় 100% যাতে মজুব করা হয় বন্ধ থাকাকালীন, সেটাই আমরা দাবি জানিয়ে। লরির চাপায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র, উত্তেজিত স্থানীয় বাসিন্দারা পরপর তিনটি লরিতে আগুন ধরিয়ে দেয়, যদিও ঘাতক লরি সহ চালক পলাতক। সোমবার রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ছুটে আসেন পাঞ্জিপাড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী, ইসলামপুর থেকে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ 31 নম্বর জাতীয় সড়ক যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে, পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফের কন্টেনমেন্ট জোন ঘোষিত হলো নকশালবাড়ি। সম্প্রতি নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর কোটিয়াজোতে এক 52 বছর বয়সী করোনা আক্রান্ত মহিলার মৃত্যুর পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত মহিলার বাড়িকে কন্টেনমেন্ট জোনের আওতায় ফেলা হয়েছে। এদিন সকালে নকশালবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক, গ্রাম পঞ্চায়েত ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত হন, মৃত মহিলার পরিবারের সদস্যদের সোয়াব নেওয়ার ব্যবস্থা করেন, পরে পুরো এলাকায় স্যানিটাইজ করা হয়। আমরা এই পরশুদিন রবিবার দিন বিকালে জানতে পারি নকশালবাড়িতে একজন করোনা পজিটিভ হয়ে মারা গেছেন, আমাদের নকশালবাড়ি উত্তর কোটিয়াজোতেরই বাসিন্দা। তারপরে আমরা কালকে যেহেতু প্রচুর বৃষ্টি ছিল, আজকে আমরা স্যানিটাইজ করছি আমাদের ফায়ার ব্রিগেডের মাধ্যমে, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ফায়ার ব্রিগেডের সহযোগিতায় আজকে স্যানিটাইজ করা হচ্ছে। সকালেই ওদেরকে সোয়াব টেস্টের জন্য মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, অ্যাম্বুলেন্স করে আমরা পাঠিয়েছি, সোয়াব দেওয়া হয়েছে, সোয়াব টেস্টের রিপোর্ট কালকে বিকেল পর্যন্ত আসবে বলেছেন, দেখা যাক এখন কী হয়। তবে আমরা চেষ্টা করছি ওদের পাশে থাকার, মানুষকে বলছি যাতে আতঙ্কিত না হয়, আমরা সকলেই চেষ্টা করব, যেন করোনাটা আমরা সবাই জানি ডেলি ডেলি যেই হারে বৃদ্ধি পাচ্ছে, সবাকে সচেতন থাকতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন রাখতে হবে, বাকি কিন্তু অযথা মানে হিউমার ছড়ানো যাবে না। আমরা আছি, আমরা ওদের পাশে আছি, খাদ্য সামগ্রী কী কী লাগে আমরা দেখছি, জিজ্ঞেস করবো এখনই, আমি সকালেও এসেছিলাম, কালকেও এসেছি, আবার এখন কিছু খাদ্য সামগ্রী ওদেরকে দিয়ে যাব যাতে চলতে পারে। পাড়ার লোককেও বলা আছে, দুটো নাম্বার দেওয়া আছে, যদি অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই ওরা যোগাযোগ করবে, যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস নিশ্চয়ই আমরা ব্যবস্থা করব। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। आज जहां कोरोना से सभी ये परेशान, हम लाए हैं कमाने का तरीका आसान। 21वीं सदी में महिलाएं आत्मनिर्भर होकर स्वाभिमान के साथ जीना चाहती है। अगर आप एक गृहिणी हैं और घर से ही मुनाफे वाला व्यवसाय करने का सोच रहे हैं तो आपके लिए सुनहरा मौका लाए हैं टपरवेयर के सिलीगुड़ी स्थित पूरे नॉर्थ बंगाल के डिस्ट्रीब्यूटर नारायणी पार्टी सेल्स। तो सोचिए नहीं, स्क्रीन में दिए गए नंबर में संपर्क कीजिए और विस्तृत जानकारी लीजिए। घर बैठे पैसे कमाए आज ही फ्री मेंबरशिप लीजिए, अपने सपनों को पूरा कीजिए, मुश्किल की इस घड़ी में आपका साथ ही सिर्फ टपोवेयर। आपके विजुअल एडवर्टाइजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध है। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और एनएक्सटी डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और सीसीएन सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक एनएक्सटी डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें
7908554308। ফিরে এলাম বিরতির পর, আসছি পরের খবরে। দলেরই নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পথে হাঁটতে চলেছে তৃণমূল। ওয়াকফ সম্পত্তির ওপর বিজেপি কার্যালয়ের প্ল্যান পাস ইস্যুতে জেলা সভাপতিকে কটূক্তি। সেই প্রেক্ষিতে মোহন বোসের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে তৃণমূল। গত শনিবার এক সাংবাদিক সম্মেলনে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী অভিযোগ করেন, ওয়াকফ সম্পত্তি জমির ওপর বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ের প্ল্যান অবৈধভাবে পাস করেছে প্রাক্তন চেয়ারম্যান। কিভাবে ওয়াকফ সম্পত্তির ওপর প্ল্যান পাস হলো তার নিরপেক্ষ তদন্তের দাবি জানান বর্তমান জেলা সভাপতি। এ ব্যাপারে মোহন বোস তার মন্তব্যে জেলা সভাপতিকে কটূক্তি করেন। এদিকে বিজেপিও সাংবাদিক সম্মেলন ডেকে তৃণমূলকে তুলোধনা করে আইনের পথে হাঁটার হুমকি দেন। পুর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন পুর সদস্যদের অন্ধকারে রেখে অবৈধভাবে বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ের নতুন ভবনের নকশা পাশ করেছেন প্রাক্তন চেয়ারম্যান মোহন বোস। তাই তার বিরুদ্ধে অভিযোগ এনে বিজেপির জেলা কার্যালয়ের প্ল্যান পাস ইস্যুতে মোহন বোসকেই দায়ী করছে তৃণমূল। বিজেপির এই নকশা পাস ইস্যুতে সরগরম শাসক দলের অন্দরে। এ নিয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলন ডাকেন কৃষ্ণকুমার কল্যাণী। যদিও কোনো এক অজ্ঞাত কারণে সম্মেলনে উপস্থিত ছিলেন না তিনি, তবে জেলা সভাপতির পক্ষে এদিন যাবতীয় বক্তব্য রাখেন যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি তথা জলপাইগুড়ি পুর প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি। তিনি জানান, মোহন বোস তৃণমূল জেলা সভাপতিকে চোর বলেছেন। মোহন বাবুকে প্রমাণ করতে হবে কৃষ্ণকুমার কল্যাণী চোর। যদি তিনি তা না করতে পারেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদিও এ ব্যাপারে মোহন বোসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এটাকে বিক্রি করে জলপাইগুড়ি চাইল ওলিফারকে দান করবে। আর নকাটা ল্যান্ড দেওয়া হয়েছিল রথীন্দ্র মোহন রায়ের নামে। এবার এই যে নকাটা ল্যান্ড রবি সিদ্ধার যেটা বিক্রি করে দাঁড় করবে, রবি সিদ্ধার মারা যাওয়ার পরে, প্রয়াত কংগ্রেস নেতা তখন কংগ্রেসের আমল ছিল, রবি সিদ্ধার মারা যাওয়ার পরে সেইখানে একটা প্রোবেট ফাইল হয়। কারণ উইল মান্যতা তখনই পায় যখন সেখানে তার প্রোবেট বোর্ড স্যাংশন করে। এবার প্রোবেট ফাইল হওয়ার পরে সেই প্রোবেট স্টিল পেন্ডিং, সেই প্রোবেট এখনও পেন্ডিং রয়েছে। তাই এই নকাটা বাদ চলে গেল। এবার এই যে নকাটা ল্যান্ড রথীন্দ্র মোহন রায় বিজেপি কালকে বলেছে যে ছয় কাঠা সাড়ে তিন কাঠা যা হোক 10 কাঠার মতো ল্যান্ডে তাদের বিল্ডিং প্ল্যান পাস হয়েছে, যেখানে রথীন্দ্রমোহন ল্যান্ডটা যদি আমি ধরে নিই যে বিজেপি পুরো কিনে নিয়েছে, তাহলেও তো বিজেপি আর এক প্লাস দেড় কাঠা জমি কোথা থেকে পাবে? তারপরে বিল্ডিং প্ল্যান পাস হওয়ার নিয়ম কী? একটা ইন্সপেকশন হবে, এনকোয়ারি হবে, বিল্ডিং কমিটিতে তাকে পাস করাতে হবে, চেয়ারম্যান ইন কাউন্সিল মিটিংয়ে তাকে পাস করাতে হবে, তারপরে বোর্ড অফ কাউন্সিলার্সের মিটিংয়ে সেই প্ল্যানকে পাস করাতে হবে। কোনোটাই যেখানে হয়নি, কী করে 16 তারিখ এই প্ল্যানগুলো পাস হবে? কী করে এই প্ল্যানগুলো পাস হলো যার মধ্যে বিজেপি কার্যালয়ের প্ল্যান হঠাৎ রাতের অন্ধকারে কী করে পাস হয়ে গেল? তাই এই প্ল্যান রাজ্য সরকারের নির্দেশে পুনরায় সমস্ত ডকুমেন্ট চেয়ে পাঠানো হবে এবং পুনরায় এনকোয়ারি হবে, এবং পুনরায় এনকোয়ারি করে তারপরে এবং অন্যান্য বিভিন্ন প্ল্যানে, যেখানে 2-1টা প্ল্যানে দেখা যাচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি তার মধ্যে ঢুকে রয়েছে, সমস্ত প্ল্যানের আবার রাজ্য সরকারের নির্দেশে পুনরায় রিভিউ হবে। রিভিউ হওয়ার পরে তারপর পৌরসভা সিদ্ধান্ত নেবে যে এই প্ল্যানগুলো আমরা আরও বিল্ডিং প্ল্যানগুলোকে স্যাংশন করবো কি করবো না, সেটা পৌরসভা সিদ্ধান্ত নেবে। এবং সেই ব্যাপারে চেয়ারপারসন শ্রীমতী পাপিয়া পাল এবং বিল্ডিংয়ের দায়িত্বে যিনি রয়েছেন শ্রী সন্দীপ মাহাতো, তারা এই ব্যাপারে আপনাদেরকে ওয়াকিবহাল করতে পারেন। কিন্তু বিজেপির কার্যালয়ের যে বিল্ডিং প্ল্যানটা রয়েছে তা অবৈধ, জমি অবৈধ, এবং এই এই প্ল্যান কোনোভাবেই পাস হতে পারে না। এটা বিজেপির সাথে রাজনৈতিক শত্রুতা নয়, তার কারণ দেশ যখন জিডিপি যখন কমে আসছে, বিজেপি রায় বেড়েছে 2410 কোটি টাকা, তা তাই বিজেপির সাথে আমরা কী করে রাজনৈতিক শত্রুতা করবো? কারণ ওরা হচ্ছে এখন ফিনান্সিয়াল জায়ান্ট। কিন্তু আমরা একটা কথা বলছি যে আমরা কোনো অনৈতিক প্ল্যান, সে ভারতীয় জনতা পার্টির হোক, নরেন্দ্র মোদীর হোক, অমিত শাহর হোক বা তাদের সাথে থাকা কোনো চুনরুটির হোক, আমরা কিন্তু অবৈধ প্ল্যান পাস করতে। করোনা মোকাবিলায় মানুষকে সচেতন করতে বারবার প্রশাসনিক বৈঠক, এত প্রচার তবুও কোনো কাজে আসছে না সাধারণ মানুষের। মঙ্গলবার সকাল 10টার পর বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু কোনো হেলদোল নেই ক্রেতা বিক্রেতাদের মধ্যে। বাধ্য হয়ে ময়দানে নামতে হয় পুরাতন মালদা থানার পুলিশকে। এদিন 11টা বেজে যাওয়ার পরেও সবজি মুরগি মাছ বিক্রির কারবার চলে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় এলাকার বাজারে।
পাশাপাশি সদরঘাট, শরৎচন্দ্র, মিনি মার্কেট সহ পুরাতন মালদার বিভিন্ন বাজারে প্রশাসনের নিয়ম অমান্য করেই দেদারে বেচা কেনা করার অভিযোগ ওঠে। অথচ জেলা প্রশাসন এবং পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ আগেই রুদ্ধদ্বার বৈঠক করে লকডাউনের সময়সীমা পরিবর্তনের কথা জানিয়ে দিয়েছিল। এ নিয়ে সোমবার দিনভর পুলিশ ও প্রশাসনের কর্তারা মাইকে প্রচারও করেছিলেন, কিন্তু কিসের কি, কে বা শোনে কার কথা? প্রশাসনের এত কঠোর সিদ্ধান্তের পরেও কোনো কাজই দেয়নি ক্রেতা বিক্রেতাদের সচেতনতায়। পুরাতন মালদা পুরসভার প্রশাসক কার্তিক ঘোষ বলেন, করোনা মোকাবিলায় গোষ্ঠী সংক্রমণ এড়াতে লকডাউনের সময় নিয়ে কড়াকড়ি করা হয়েছে, তারপরেও কোনোভাবেই সাধারণ মানুষকে সচেতন করা যাচ্ছে না। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করলে এবার থেকে আইনত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দেওয়া হয়েছে ক্রেতা বিক্রেতাদের। লকডাউনের কারণে ছ মাসের বিদ্যুৎ বিল মকুব, কৃষকদের আমন ধান চাষের ক্ষেত্রেও বিদ্যুৎ বিলে ছাড়, ক্রমাগত বিদ্যুতের বর্ধিত মূল্য হ্রাস, প্রতি মাসের বিল প্রতি মাসে নিতে হবে, এমন ছয় দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার কালিয়াগঞ্জের সিপিএমের উত্তর লোকাল কমিটি বিদ্যুৎ দফতরের স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপি তুলে দেন। এদিন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে এসে বিদ্যুৎ দফতরের সামনে বেশ খানিকক্ষণ অবস্থান বিক্ষোভ দেখানোর পর সিপিএমের প্রতিনিধি দল সামাজিক দূরত্ব বজায় রেখে স্টেশন মাস্টারের কাছে ছয় দফা দাবিতে প্রতিলিপি প্রদান করেন, জানিয়েছেন উত্তর লোকাল কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারি। আমরা আজকে স্টেশন সুপারিনটেন্ডেন্ট ইলেকট্রিক অফিসে আমরা ডেপুটেশন দিতে আসতে বাধ্য হয়েছি। কালিয়াগঞ্জে কিছু আসল সমস্যা সাধারণ মানুষ পাচ্ছে না, এবং এই করোনা ভাইরাস বা লকডাউন যেটাকে বলে এক কথা, এই সময়কালের মধ্যে আমাদের রাজ্য সরকার কিছু কিছু সুযোগ সুবিধা দিবে বলছিল, এবং ইলেকট্রিসিটির কিছুটা বিল তিন মাসের একটা মুকুবের ঘোষণা ছিল, কিন্তু সেই বিষয়ে কিছু হয়নি। তাছাড়াও এই সময়কালের মধ্যে চাষযোগ্য জমি যেতে যেই কৃষকরা কাজ করে তাদের ক্ষেত্রেও একটা সরকারিভাবে ঘোষণা করছিল কৃষকদের ক্ষেত্রে একটা বাড়তি ছাড় দেওয়া হবে, সেক্ষেত্রেও আমরা এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না। ক্রমাগত বিদ্যুতের যে হারে বৃদ্ধি পাচ্ছে, যদি আমরা এক থেকে দেড় বছরের মধ্যে বিদ্যুতের বিল প্রায় দ্বিগুণ থেকে তিন গুণ হয়ে গেছে, এটা অস্বাভাবিক, মানুষ আর সইতে পারছে না। তাই বাধ্যতামূলক আমাদেরকে আজকে রাস্তায় নেমে ডেপুটেশন আকারে এস এস সাহেবের সামনে আসতে হবে। তাছাড়াও আমরা একটা জিনিস ওনাকে বোঝাবার চেষ্টা করি, কিন্তু উনি তো ওনার মতন আমাদেরকে বুঝিয়ে দিলেন, আমরাও বুঝে উঠতে পারলাম না যে প্রতি মাসের দিনটা প্রতি মাসে নিলে সাধারণ লোকের রিডিংয়ের ক্ষেত্রে হয়তো কিছু সুযোগ সুবিধা হতে পারে, সেই ক্ষেত্রেও আমরা বলার ক্ষেত্রেও সেটা উনি আমাদেরকে বুঝালেন, ওনার মতন করে বোঝালেন, কিন্তু আমরা সেই ক্ষেত্রে পরিষ্কার হলাম না। এটা নিয়ে পরে আমরা আবার বুঝে আবার আসতে বাধ্য হব যে মাসের বিদ্যা যাতে মাসে হয়। তাছাড়াও আমাদের এখানে আসল দুই তিনটা বড় সমস্যা নিয়ে বাধ্যতামূলকভাবে আসতে হচ্ছে, যে আমরা লক্ষ্য করছি কালিয়াগঞ্জের ক্ষেত্রে এই আমাদের ভান্ডারের ক্ষেত্রে একটা কেস ওনাকে বললাম আসতে কুড়ি দিন আগে, স্টেশন সুপারিনটেন্ট নজরেই নেই যে একটা লাইন শর্টেজ হয়েছিল, রাস্তা পড়ে থাকার কারণে একটা গরু ওখানে অ্যাক্সিডেন্ট হয় এবং সাথে মানুষও হয়তো মারা যেতে পারতো, যায়নি, এটা ভালো জিনিস, আমরাও ভুলি যে ঘটনা না ঘটুক। যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে উনি সুপারিনটেন্ডেন্ট খবরেই নেই যে এরকম ঘটনা ঘটছিল। পঞ্চায়েত দফতরে তালা মেরে বিক্ষোভ দেখায় পরিযায়ী শ্রমিকেরা, পঞ্চায়েত দফতর থেকে কোনো রকম সাহায্য না মেলার অভিযোগ তুলে এই বিক্ষোভ দেখিয়েছেন পরিযায়ী শ্রমিকরা। মঙ্গলবার সকালে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় চাঁচল থানার মকদমপুর গ্রাম পঞ্চায়েতে। চাঁচল এক নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় 600 জন ভিন রাজ্য থেকে ফিরেছেন দাবি শ্রমিকদের, কিন্তু সরকার ঘোষণা করার পরেও মাত্র 60 জন সরকারি ত্রাণ পেয়েছেন, বাকিরা এখনো কোনো রকম সাহায্য পাননি। এই কারণে এদিন দুপুরে গ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে থেকে তালা মেরে বিক্ষোভ দেখান শতাধিক পরিযায়ী শ্রমিক। যদিও উপপ্রধানের দাবি পরিযায়ী শ্রমিকদের সব রকম ভাবে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, বৃহস্পতিবার তা শ্রমিকদের হাতে বিতরণ করা হবে, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন চাঁচল এক নম্বর ব্লকের বিডিও। পরিযায়ী শ্রমিক আমরা বাইরে থেকে এসেছি, আমরা এসে কোয়ারেন্টাইনে 14 দিন ছিলাম, এখান থেকে কোনো আমাদের টুকুনে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয়েছিল, তো চাল দেওয়ার কথা ছিল, তো লিস্টে নাম এসেছে, তাও আমরা চালের কিছু ব্যবস্থা হচ্ছে না, আমরা পঞ্চায়েতে আসছি, তো আমাদের বলছে যে লিস্টে নাম আসবে তারপরে দেওয়া হবে, তো বলছে আবার বলছে যে দেওয়া হবে না, এখন তোমরা যে পারো করো। এই যে যারা বিদেশ ছিল, হ্যাঁ, টুকুন সব দিবার কথা চালের জন্য, ডালের জন্য,
মোটামুটি এক মাস ধরে দৌড়াচ্ছে, আজকে আসবে তোমাদের টুকুন দিয়ে দেবো, দেয়নি। এরকম করতে করতে এক মাস হয়ে গেল, এখন আমরা টুকুন পাইনি। জগদীশদের কালকে বলবো যে এটাকে আমরা শর্টিং করে ডিলার ওয়াইজ পাই করে দেবো, এটা আমরা কালকে শর্টিং করবো। তারপরে আজকে সোমবার, আজকে মঙ্গলবার, বুধবার ছুটি, বৃহস্পতিবার আমরা সব মাল দিয়ে দেবো। যার যার স্লিপ আছে ফল করে ডেকে আমরা দিয়ে দেবো। নাগর নদীর জলস্ফীতির কারণে রায়গঞ্জ ব্লকের গৌরী এবং বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যা পরিস্থিতি। নদী সংলগ্ন 15টি পরিবারকে ইতিমধ্যে উঁচু জায়গায় তুলে আনা হয়েছে। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, নাগর নদীর জলস্ফীতির কারণে 2টি পঞ্চায়েত এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পঞ্চায়েত সমিতি পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। জল বাড়লে নিচু এলাকার মানুষদের সরিয়ে আনা হবে। দুর্গত মানুষদের জন্য পর্যাপ্ত ত্রাণও মজুদ করা হয়েছে বলে দাবি প্রশাসনের কর্তাদের। জল তো কাল থেকে বাড়ছে, সকালবেলায় রাস্তার একটু একটু পানি উঠছিল, এখন 1টা বাজে, 1:30, 1:30 বাজে এই ইতিমধ্যে রাস্তার উপর পানি উঠে রাস্তাটাও একদম কাটে গেল। তারপরে এখন আমরা এই দিক দিয়ে যে মাধবপুর যাবো কি রায়গঞ্জে যাবো সেটাও সম্পর্ক গেলো, একটা এই দিক দিয়ে রাস্তা আছে কি গোয়াবাড়ি কি বিষ্ণুপুর দিয়ে শকরপুর দিয়ে রায়গঞ্জ যাবো সেটাও সম্পর্ক টুটে গেছে, টোটাল রাস্তা ভেঙে গেছে। এই দিক দিয়ে গেলে পরে 20-20 কিলোমিটার হাঁটে যেতে হবে, ঘুমে যেতে হবে ভিটিআর দিয়ে গেলে পরে এই রাস্তাটা অনেক ঘোরা। আর আমাদের গ্রামের কম বেশি 1500 গ্রামের মানুষ আছে, বাড়ি আছে, সম্পূর্ণটা এরমই রাস্তার অবস্থা। এই দিক তো একটু ডাঙা আছে, এর আগে পশ্চিমপাড়া একটা গাঁও আছে, সেখানে ওদের বাড়ি থেকেও বার হওয়ার খুব অসুবিধা হয়ে গেছে পশ্চিমপাড়ার। আচ্ছা, এখন জলের পরিস্থিতি কী বুঝছেন, জল কি বাড়বে না কমবে? জলের পরিস্থিতি এখন বাড়তি, কমবার কোনো সম্ভাবনা নাই। যেরকমভাবে বৃষ্টি হচ্ছে এখন মনে হচ্ছে এখনও 2-2.5 ফুট পানি বাড়বে। আমাদের নাম হলো ডোমা শেখ। কোথায় বাড়ি আপনার? ভিটিয়ার গ্রাম। এখানে এই ফ্ল্যাট সেন্টারে কেন এসছেন? হ্যাঁ, ফ্ল্যাট সেন্টারে আমরা থাকি। কেন আসলেন? কেন এই যে বন্যায় আমাদের বাড়ি মনে করছে যে ডুবে গেছে, মোটামুটি আমরা 15 জন আছি, 15টা পরিবার। হ্যাঁ আছে, ওখানে সামান মনে করছে নিয়ে আসতেছি পানির মধ্যে হেলা করে নিয়ে। মূলত আমাদের রায়গঞ্জ ব্লকে নাগর এবং কুলিকে এই 2টি নদীর জল বাড়ার ফলেই বন্যা পরিস্থিতি তৈরি হয়। এবছরও উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার ওই সাইডের জলটা এসে, কোচবিহারের জল এসে আমাদের নাগর নদী মহানন্দা দিয়ে জলটা ঢোকে, আর বাংলাদেশের বিলে বাহিন ব্রিজ হয়ে সেই জলটা ঢুকে হচ্ছে কুলিক নদীতে। 2টো নদীতে জলস্ফীতি বাড়ছে। নাগর নদীতে জল বিপদসীমার কাছাকাছি বইছে, কুলিকে এখনও বিপদসীমা ছোঁয়নি। এই পরিস্থিতিতে আমরা পর্যালোচনা বৈঠকে বসেছি যে কীভাবে এই পরিস্থিতি আমরা আগামী দিনে মোকাবিলা করব। আমাদের মূলত ভাতুন গ্রাম পঞ্চায়েত, জগদীশপুর গ্রাম পঞ্চায়েত, শীতগ্রাম গ্রাম পঞ্চায়েত, বাহিন গ্রাম পঞ্চায়েত এবং গৌরী গ্রাম পঞ্চায়েত, এই 5টি গ্রাম পঞ্চায়েত বন্যাপ্রবণ আমাদের বরাবরই। তার সঙ্গে 13 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতও আমাদের ফ্লাড এফেক্টেড এরিয়ার মধ্যে পড়ে। মূলত গৌরী গ্রাম পঞ্চায়েতে বন্যা পরিস্থিতি বেশি খারাপ। এখন গৌরী গ্রাম পঞ্চায়েতের জুগিয়ামের, দুবদুয়ার, অনন্তপুর, ছোট ভিটিয়ার, গোয়ালদহ, ভিটিয়ার, নিমতলা, পাড়ারপুকুর এই গ্রামগুলি, এবং বাহিন গ্রাম পঞ্চায়েতে কুমারঝোল, কামারটুলি, মাধবপুর, মাকড়া বাহিন, বিষ্ণুপুর এই গ্রামগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ছিটমহারাজপুর, এলেঙ্গিয়া গ্রামেও মাঝখান দিয়ে কুলিক নদী, সেখানেও নদীর জল ব্যাপক স্ফীতি নদীর দেখা গিয়েছে, সেই গ্রামগুলো বন্যা বানভাসী হতে পারে। এই পরিস্থিতিতে আমরা সব রকমভাবে রায়গঞ্জ ব্লক প্রশাসন এবং রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি আমরা প্রস্তুত আছি, আমাদের পর্যাপ্ত পলিশিট মজুদ আছে, এবং আমরা ত্রাণের যে ব্যবস্থা কীভাবে আমরা মোকাবিলা করব, ত্রাণ কীভাবে আমরা ব্যবস্থা করব সেই বিষয়ে আজকে আমরা পর্যালোচনা বৈঠকে বসেছি। বন্যা যে কোনো মুহূর্তে আসতে পারে, আমরা তার মোকাবিলা করতে পারব। রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে নকশালবাড়ি জুড়ে গৃহশিক্ষক কাজে লিপ্ত রয়েছে বহু সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
এই অবস্থায় মঙ্গলবার নকশালবাড়ি প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নকশালবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের সম্পাদক সুশীল মণ্ডল জানান, রাজ্য সরকারের নির্দেশকে তোয়াক্কা না করে সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন, এটি নিতান্তই কাম্য নয়। নকশালবাড়িতে বহু সরকারি স্কুল আছে, যারা সরকারি স্কুলের টিচাররা হচ্ছিল সরকারি আইনকে অমান্য করে নিয়ে হচ্ছিল তারা শিক্ষক গৃহশিক্ষকতা করছেন, ঠিক আছে, সরকারি আইনকে পুরোপুরিভাবে বুড়ো অঙ্গল দেখিয়ে সরকার করছেন। তাদের বিরুদ্ধে হচ্ছে হলো আমরা বিডিওকে একটা ডেপুটেশন করলাম, যাতে এটাকে আমরা সরকারি স্কুলের টিচাররা গৃহশিক্ষকতাটা বন্ধ করে দেয়, হ্যাঁ, আর যাতে বিডিও আমাদের হচ্ছে হলো আশ্বাস দিলেন যেটা উপর মহলে পাঠাবো, তারা হচ্ছে যথাসম্ভব তাড়াতাড়ি এটাকে একটা বিষয় করা যায়, ঠিক আছে, এটাও দিয়েছি। এবং তাছাড়াও সামাজিক দূরত্ব অনুসারে যাতে কোনো টিউশন করানো যায় কি না, যাতে আমরা গৃহশিক্ষক প্রাইভেট টিউটররা আছি তার করা যায় কি না, তার বিরুদ্ধেও তার হিসেবে প্রতিও একটা আমরা ডেপুটেশন করলাম, যাতে সেটা সিনিও সেটার আশ্বাস দিয়েছেন যাতে উপর মহলে পাঠিয়ে সেটা কোনো কিছু ব্যবস্থা করা যায়। এর মধ্যে সমস্যা আমাদের সবচেয়ে বড় এখন বর্তমান সমস্যা হচ্ছে হলো এক, যেটা কোভিড-19 কোভিডের যেটা আছে কোভিড-19 সেখানে আমাদের পুরোপুরিভাবে 4 মাস ধরে আমরা বসে আছি, কোনো রকমের অধ্যয়ন করা বা গৃহশিক্ষকতা করতে পারছি না আমরা এখানটায় যা এটা আছে। আর তারপরে আছে হচ্ছে হলো যে গৃহশিক্ষক, এই যে গৃহশিক্ষক সরকারি স্কুলের স্যাররা যেটা পড়াচ্ছে তাদের জন্য আমরা প্রচণ্ডভাবে মানে স্টুডেন্টের দিক থেকে আমরা অবহেলিত হয়ে যাচ্ছি, বা সরকারি দিক থেকেও আমরা কোনো রকমের সাহায্য বা কোনো রকমের স্বীকৃতি আমরা পাই না, সেই জন্যই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে এসেছি যাতে আমরা কোনো রকমের সাহায্য বা স্বীকৃতি যাতে আমাদের গৃহশিক্ষকতার প্রতি স্বীকৃতি দেয় সেটা নিয়ে আমরা আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে, আপনার সময় আপনার খবর।